পশ্চিমবঙ্গর ভুবন বাদ্যকরের বাদাম বিক্রির গান মনত আছেনে? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, হয় সেই গানটো এটা সময়ত রিল ভিডিও ট্রেন্ডিং গান আছিল। এতিয়া বাদাম নহয়, তিলর খাজা বিক্রি করে গান ধরিলে এজন ব্যবসায়ী। তিল বিক্রি করে থাকতেই নিখিল হালদারে গান ধরিলে তিলের খাজা খেতে মজা, একদিন খেলে সাত দিন মজা, দাদা খেলে বৌদির মজা তিলের খাজা। গান গাই তিলর খাজা বিক্রি করে গ্রাহকক মনোরঞ্জন করেছে নিখিল হালদারে। কেসে বানাতে বানাতে চিনি ওর ঘি দুধ এই সুজি ইসি সে বানতা হ্যাঁ দশ রুপিয়া বিশ রুপিয়া দশ রুপ দশ রুপিয়া বিশ রুপিয়া কে পিস দশ রুপিয়া কে পিস দশ রুপিয়া কিলো তিনশো রুপিয়া কিলো হ্যাঁ সৌ গ্রাম তিরিশ রুপিয়া খাজা খাইতে মজা একদিনে খাইলে সব দিনে মজা দাদু খাইলে দিদার মজা তিলের খাজা। আপনার নাম? আমার নাম নিখিল হালদার। নিখিল হালদার, এইবারের কাছাড়ত অনুষ্ঠিত হওয়া বরম বাবা মেলাত দেখা পোয়া গল তিল খাজা। খাজা মানে ময়দা আর চেনির খাজা নহয়, এই খাজা তিল দি বনোয়া হয়েছে। নিখিল হালদার মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা, হিটর সময়তে তিলর খাজা বিক্রি করবলৈ সুদূর পশ্চিমবঙ্গের পৰা আহে শিলচরত। কাছাড়ের ঐতিহ্যবাহী বরম বাবার মেলাটো বিক্রি করবলৈ আহিছে দেওর তিলর খাজা। দাদা খাইলে বৌদির মজা তিলের খাজা, তিলের খাজা ঘিয়ে মজা একদিন খাইলে সবদিন মজা, দিদি খাইলে দাদার মজা তিলের খাজা, তিলের খাজা খাইতে মজা একদিন খাইলে সবদিন মজা, বুড়া খাইলে বুড়া খাইলে বুড়ি খাজা নেই বুড়ির মজা খাইলে সবদিন মজা। ওই খাজা খাজা তিলের খাজা খাইয়া খাইতে মজা একদিন খাইলে সবদিন মজা, দাদা খাইলে বৌদির মজা তিলের খাজা, তিলের খাজা ঘিয়ে মজা একদিন খাইলে সবদিন মজা, দিদি খাইলে দাদার মজা তিলের খাজা, তিলের খাজা খাইতে মজা একদিন খাইলে সবদিন মজা, বুড়া খাইলে বুড়ি খাইলে বুড়ি খাজা নেই বুড়ির মজা ये सफेद तिल है, काला तिल है सफेद करके मतलब सफाई करके ये तिल ऐसे ही मिलता है।